যারা তৃণমূল ছেড়ে অন্য দলে যোগ দিচ্ছে তাদেরকে আর দলে ফেরানো হবে না। দলত্যাগীদের উদ্দেশ্যে এমনই বার্তা দিলেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী। শনিবার এমনই মন্তব্য করেন তিনি। যারা তৃণমূলের টিকিট না পেয়ে অন্য দলে যোগদান করেছে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে, দলত্যাগীরা আর কোনোদিন দলে ফিরতে পারবে না। শনিবার এক সাংবাদিক সম্মেলনে দলের পক্ষে এমনই বার্তা দিলেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী। এদিন বাম বিজেপি থেকে বেশ কয়েকজন নেতা কর্মী তৃণমূলে যোগ দেন। সেই যোগদান পর্বে উপস্থিত ছিলেন অশোকনগরের বিধায়ক। এদিন বিধায়ক নারায়ণ গোস্বামী দাবি করেন অশোকনগর পুরসভায় এককভাবে বোর্ড গঠন করবে তৃণমূল, 23টি আসনই তাদের দখলে থাকবে বলে জানান তিনি। আমি বিজেপি করতাম, তার আগে আমি তৃণমূল কংগ্রেসটা করতাম শুরু থেকে, তো ভুল বুঝেই আমার বিজেপিতে চলে যাওয়া, এবং সেই বিজেপিতে যে পরিবেশ নেই, কাজের পরিবেশ নেই, দমবাম হয়ে যাওয়া পরিবেশ, এবং বাংলার মমতা ব্যানার্জির যে উন্নয়ন, সেই উন্নয়নে সামিল হওয়ার জন্য আজকে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে চলে গেল। বিজেপি ছেড়ে কয়েকজন নেতা এদিন রাজ্যের শাসক দলে যোগ দেন। তৃণমূলে যোগ দিয়ে প্রকাশ সাহা বলেন বিজেপিতে থেকে কাজ করা যাচ্ছিল না, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শরিক হতেই তারা তৃণমূলে যোগ দিয়েছেন। আজকে বহু কর্মীরা বিভিন্ন রাজনৈতিক দলের, বিশেষত বিজেপি সিপিএম থেকে বহু কর্মীরা নেতৃত্ব পর্যায়ে তারা আজকে যোগদান করলেন। পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের যে ধারা, কর্মধারা, তাতে অনুপ্রাণিত হয়ে তারা আজকে বিজেপি বা সিপিএম ছেড়ে যোগ দিলেন। ভোটের দামামা বেজে গেছে, নোটিফিকেশান হয়ে গেছে, মনোনয়নপত্র জমা দেওয়া কমপ্লিট, আজকে উইথড্রয়ালের ডেট। তথাপিও নিচুতলার মানুষ যারা অন্য অন্য দল করত, যে দল করত সেই দলের প্রতি তারা আস্থা ভরসা বিশ্বাস রাখতে পারছে না, দলের কোনো কার্যক্রম নেই, বিজেপির নেতারা দিল্লি ফিরে গেছে, সিপিএম এর অবস্থা তার থেকেও খারাপ। এই সমস্ত জায়গায় দাঁড়িয়ে এনারা হচ্ছেন সমাজের কাজ করতে চান, এনাদের মনে হয়েছে যে কাজ করতে গেলে একমাত্র জায়গা হচ্ছে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ল্যাটফর্ম, যেখানে থেকে সমাজের সাধারণ মানুষের উপকারে আসা যেতে পারে। অপরদিকে অশোকনগরে বামেদের পক্ষ থেকে পুষ্পাগানের মধ্য দিয়ে আগামী দিনের পরিকল্পনা তুলে ধরা হয়েছে, যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। এ প্রসঙ্গে তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী বলেন এসবে কোনো কাজ হবে না, অশোকনগরে তৃণমূলই জয়ী হবে। উপাসনা বা পুষ্পা এগুলো হচ্ছে যখন মানুষ জনসাধারণের মনে পার্টির অবস্থান থাকে না, যারা নির্বাচক তাদের মনে পার্টির জায়গা থাকে না, তখন একটা চটকদারির মাধ্যমে মানুষের মনে একটা জায়গা করে নেওয়ার অপপ্রয়াস। এইসব টুম্পা সোনা, লাল্টু সোনা, কুঙ্কু সোনা, এসব কোনো সোনামণিতে কাজ হবে না। বাংলার মানুষ চাক্ষুষ দেখে উন্নয়ন, পৌর নির্বাচন মানে উন্নয়নের ভোট, বাড়ির সামনে রাস্তা, বাড়ির সামনে জল নিষ্কাশন, ড্রেন, আলো, পাইপলাইন, ওয়াটার, এইসব দেখেই মানুষ ভোট দেয়। সুতরাং সব টুম্পা ঝুম্পার এ সমস্ত কোনো জায়গা নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ ডোমেন্স ল্যান্ড, অশোকনগর।